প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজ 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস, তাই এ উপলক্ষে আমাদের আজকের আলোচনার বিষয় ক্যান্সার প্রতিরোধে আমাদের করণীয়। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন ক্যান্সার বিশেষজ্ঞ। চলুন দর্শক, আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। অধ্যাপক ডাক্তার সৈয়দ মোহাম্মদ আকরাম হোসেন 1965 সালের 2 অক্টোবর চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1990 সালে শেরে বাংলা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ও NPH ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি নর্থ ইস্ট মেডিকেল কলেজ ক্যান্সার সেন্টারের ক্যান্সার বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ স্যার। এই যে প্রতি বছর 4 ফেব্রুয়ারি সারা পৃথিবীব্যাপী সব দেশে দেশে পালিত হয় বিশ্ব ক্যান্সার দিবস, এ বছর এই দিবসের মূল প্রতিপাদ্য কি এবং বাংলাদেশে উপলক্ষে কি ধরনের আয়োজন চলছে? আমরা জানি যে সারা বিশ্বে ক্যান্সারের প্রকোপ দিন দিন বেড়ে যাচ্ছে এবং বাংলাদেশেও এর প্রকোপ অত্যন্ত বেড়ে গেছে। আমাদের একটি আন্তর্জাতিক সংস্থা আছে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন এগেনস্ট ক্যান্সার, তারাই প্রতি বছর এই দিবসটা উদযাপনের জন্য পৃথিবীব্যাপী কিছু কর্মসূচির ঘোষণা দিয়ে থাকেন এবং এই বছর তাদের যে প্রতিপাদ্য সেটা আমরাও বাংলাদেশে উদযাপন করব। সেটি হলো যে উই ক্যান আই ক্যান, অর্থাৎ কিছু কিছু কাজ আমরা সবাই মিলে করতে পারি, কিছু কিছু কাজ আমরা একাও করি, তাতে মিলে কিন্তু সম্মিলিতভাবে ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব হবে। স্যার, যে উই ক্যান মানে আমরা পারি, সম্মিলিতভাবে সবার তরফ থেকে কিছু একটা করণীয় আছে কিংবা প্রাতিষ্ঠানিকভাবে সংগঠনগতভাবে, আর আই ক্যান যেটি আপনি বলছিলেন প্রত্যেকে আমরা যে যার জায়গা থেকে কিছু ভূমিকা পালন করতে পারি, যদি একটু বুঝিয়ে বলেন উই ক্যান বা আমরা পারি ক্যান্সার প্রতিরোধে কি কি পারি আমরা? আমি প্রথমে আই ক্যানটা একটু বলতে চাই, তাতে সুবিধা হবে উই ক্যানটা বোঝানোর জন্য। আই ক্যানের যেমন ক্যান্সার একটু আসলে আমরা বলি যে লাইফস্টাইল ডিজিজ, আমরা বলি যে মানুষের প্রাত্যহিক জীবন চলাফেরা, জীবনের আচরণ, এইসবের উপরে খাদ্যাভ্যাস, এগুলোর সাথে কিন্তু ক্যান্সারের একটি সম্পর্ক আছে। সেই জন্য বলে যেমন আমরা অধিকাংশ মানুষ এখন বাংলাদেশে অনেকে ব্যায়ামই করি না, যাতে আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ হচ্ছে না, সেটা কিন্তু একটা ক্যান্সার প্রতিরোধের জন্য একটি গুরুত্বপূর্ণ যে আই ক্যান, আমি এটা নিজে করতে পারি। আমি ফ্যাটি ডায়েট খাই, আমি খাবারের মধ্যে প্রচুর চর্বি খাই, আমি যদি এটা না খাই আমি নাও খেতে পারি, এটা কিন্তু আমার উপর নির্ভর করে। আমি প্রচুর শাকসবজি ফলমূল খেতে পারি যাতে করে আমার ক্যান্সার প্রতিরোধ করতে সহজ হয়, এটা কিন্তু আমি করতে পারি। আমি কিন্তু নিজেই স্তনের এই প্রতি মাসে আমি দেখতে পারি যে আমার নিজের ব্রেস্ট সেলফ এক্সামিনেশন করতে নিজে পরীক্ষা করে দেখতে পারি এবং আমি মাঝে মাঝে আমার কোনো সমস্যা হলে দ্রুত আমি চিকিৎসকের কাছে চলে যেতে পারি। এবং কিছু বদভ্যাস আছে, যেমন একটি যেমন আমাদের সিগারেট খাওয়া, ধূমপান করা প্লাস তামাক করা, অনেকে আবার অ্যালকোহল খান, এগুলো সবকটাই কিন্তু ক্যান্সারের সাথে জড়িত। এই অভ্যাস থেকে কিন্তু আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারি যদি আমরা নিজেরাই চাই, তাহলে কিন্তু প্রচুর ক্যান্সার কিন্তু আমরা প্রতিরোধ করতে সক্ষম হব। মানে ক্যান্সার সৃষ্টির জন্য যেসব রিস্ক ফ্যাক্টর বা যে বিষয়গুলি ঝুঁকি বাড়ায় সেগুলির অনেক কিছুই আমাদের হাতে, সেটা প্রত্যেকের ব্যক্তিগতভাবে তিনি চাইলে অনেকটা সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেন। তার মানে আমি পারি। আর আমরা কি পারি? আমরা পারি, আমরা যেমন কোনো কোনো অনেকগুলো কাজ আছে, যেমন মূলত যদি আর্লি মানে প্রাথমিকভাবে যদি আমরা ক্যান্সার নির্ণয় করতে চাই তাহলে কিন্তু মানে বেশিরভাগ ক্যান্সার কিন্তু আসলে একেবারেই সম্পূর্ণ নিরাময়যোগ্য। এটা করতে গিয়ে আমাদের কিন্তু বিভিন্ন জায়গাতে ক্যান্সারের এমন ব্যবস্থা থাকা দরকার দেশের মানে সব জায়গাতে, যাতে করে আমরা ক্যান্সার সহজে নির্ণয় করতে পারি। সাথে একটা অর্গানাইজেশন দরকার, কিছু কিছু জিনিস তৈরি করা দরকার, আর একজন ব্যক্তি একা তো সব কাজ করতে পারেন না, এটা সম্মিলিতভাবে চেষ্টা করলে আমরা এটাকে প্রতিরোধ করতে পারি। এটা নানাভাবে আমরা করতে পারি। আমাদের যেমন ক্যান্সার চিকিৎসার জন্য একটি বড় অংশ হলো যে আমাদের আসলে বিভিন্ন ধরনের চিকিৎসা দরকার হয়, যেমন শল্য চিকিৎসা লাগে, কেমোথেরাপি দরকার, রেডিয়েশন থেরাপি দরকার, এগুলো কিন্তু একজন ব্যক্তি একা করতে পারেন না। তার মানে আমাদের এই একটা টিম ওয়ার্ক, এটা কিন্তু মানে ক্যান্সার আসলে এককভাবে একজন ব্যক্তির পক্ষে একজন একক চিকিৎসক কিন্তু ক্যান্সার চিকিৎসার জন্য যথেষ্ট নন, আসলে সবার সহযোগিতা লাগে, এমনকি প্রতিরোধে আমাদের বা সম্মিলিত কিছু ভূমিকা যেমন আমাদের চিকিৎসা তো লাগে। যেমন আমরা ধূমপান যদি বন্ধ করতে চাই
বা তামাকের ব্যবহার বন্ধ করতে চায় তাহলে কিন্তু আমাদের যেমন ট্যাক্স বেড়ে যাচ্ছে, ট্যাক্স বাড়ানো দরকার যাতে করে মানুষ কম খায়, নানা রকম প্রতিরোধে কিন্তু সরকারের সহযোগিতা সহ সবার কিন্তু অর্গানাইজেশনের সহযোগিতা খুবই জরুরি। কিন্তু নাহলে কিন্তু এগুলো আসলে করা খুব কঠিন, বাংলাদেশে মানে সব দেশের জন্যই কঠিন। কিন্তু এটি একটি অংশ। তারপরে হলো যে আমাদের হিউম্যান রিসোর্স, যেমন আমাদের মানব সম্পদ, যে আমাদের ক্যান্সার চিকিৎসার জন্য যে লোক বল দরকার, অনেক মানুষ দরকার, এই জিনিসগুলো কিন্তু আসলে এককভাবে ব্যক্তিগতভাবে করা সম্ভব না। এগুলো কিন্তু সামাজিক বা রাষ্ট্রের সমর্থন ছাড়া এই কাজগুলো সম্ভব নয়। স্কিলড ম্যান পাওয়ার ছাড়া এর চিকিৎসা কী করে হবে? তো সেগুলোকে আই ক্যান, অর্থ হলো যে আমরা সবাই মিলে কিন্তু এটা অ্যাচিভ করতে পারি, সব কিছুকে আমরা পারি। আর আমি যদি নিজে পারি আর সবাই মিলে পারি তাহলে আমরা অনেক বেশি কিছু অ্যাচিভ করতে পারি, প্রতিরোধ খুবই সম্ভব। মানে আমি এবং আমরা এই দুইটা যখন যোগফল হবে তখন নিশ্চয়ই অ্যাচিভমেন্ট অনেক বেশি হবে, অনেক বেশি এবং ভালো হবে। স্যার, ক্যান্সারের মধ্যে সব ক্যান্সারই সমানভাবে প্রতিরোধযোগ্য নয়, কিছু ধরনের ক্যান্সার আছে সেটার রিস্ক ফ্যাক্টরির উপরই বেশি ডিপেন্ড করে, ফলে আমরা সচেতন হলে অনেকাংশে প্রতিরোধ করতে পারি। সেই ক্যান্সারগুলি কি যদি একটু বলেন, যা আমরা চাইলে প্রতিরোধ করতে পারি? যেমন বাংলাদেশের যদি আমি গুরুত্বপূর্ণ ক্যান্সার, ছেলেদের মধ্যে ফুসফুসের ক্যান্সার, এটি একটা অত্যন্ত মারাত্মক ক্যান্সার, এবং যদি এটা হয়ে যায় তাহলে কিন্তু একটা মানুষের কিন্তু মানে আয়ুষ্কাল খুব বেশি থাকে না, দু আড়াই বছরের বেশি ম্যাক্সিমাম সময় যদি অপারেশন করার সুযোগ না থাকে তাহলে পাওয়া যায় না। এবং ম্যাক্সিমাম পেশেন্টই কিন্তু, বেশিরভাগ পেশেন্টই কিন্তু আমরা টিউমার যখন বড় হয়ে যায় তখন পাই। কিন্তু ধূমপান যদি কেউ না করেন, তামাকের ব্যবহার যদি কেউ না করেন, যে হেডনেক ক্যান্সারগুলো মুখের মধ্যে, মুখের যে মুখের ভিতরে যে ক্যান্সারগুলো হয় এগুলো কিন্তু অনেকে ধূমপানের সাথে জড়িত, তামাকের সাথে জড়িত, তামাকের যারা চিবিয়ে খান বা জর্দা খৈনি এগুলোর সাথে জড়িত, তো এগুলো যদি কেউ ব্যবহার না করেন তাহলে কিন্তু সম্পূর্ণভাবে এই রোগ থেকে উনি মুক্ত থাকতে পারেন, এতে কোনো রকম সন্দেহ নেই। সুতরাং এটা কিন্তু একটা সহজ কাজ। মেয়েদের ক্যান্সারের মধ্যে আমরা দেখি যে ব্রেস্ট ক্যান্সার, আমরা আলাপ করেছি যে ব্রেস্ট ক্যান্সার আসলে প্রতিরোধ করা কঠিন, কিন্তু আমরা খুব দ্রুত এটাকে ডায়াগনোস করে ফেলতে পারি। আর্লি ডিটেকশন করলে 100% পেশেন্টে 100% পেশেন্ট কিন্তু ভালো থাকবেন, কোনো সন্দেহ নেই, 100% কিন্তু ভালো থাকবেন এবং সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। কিন্তু আর জরায়ু ক্যান্সার, মেয়েদের আরেকটি ক্যান্সার আছে জরায়ু ক্যান্সার, জরায়ু মুখের ক্যান্সার, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওটারও কিন্তু যে ভায়া বা যদি আমরা তাড়াতাড়ি যদি ধরতে পারি তাও সম্পূর্ণ নিরাময়যোগ্য। এটা মানে মেজর ক্যান্সার, যে ক্যান্সারগুলো বাংলাদেশে সবচেয়ে বেশি হওয়া ছেলে এবং মেয়েদের মধ্যে এগুলোতে করা যায়। এছাড়াও যেমন আমরা কোলন ক্যান্সারে আমরা যদি ক্রোনোস্কোপি করি আমরা সহজে কিন্তু নির্ণয় করতে পারি। আর বৃদ্ধ এছাড়া যদি মানে যদি স্টমাক বা ইসোফেগাসের ক্যান্সারগুলো কিন্তু আমরা এন্ডোস্কোপি করলে সহজে করতে পারি। তো এই মানে কিছু কিছু জিনিসের মাধ্যমে কিন্তু খুব দ্রুত আমরা ধরতে পারি। আরেকটা ক্যান্সার আমাদের দেশে এখন বাড়ছে, সেটা হলো লিভার ক্যান্সার, এটা হলো হ্যাপাটাইটিস বি, আমাদের দেশে বেড়ে গেছে অনেক। এটার জন্য যদি কেউ ভ্যাকসিনেশন থাকে, ভ্যাকসিনটা ইউজ করে, তাহলে কিন্তু তার এটা প্রতিরোধ করা সম্ভব হচ্ছে আগে থেকেই। আবার এই সার্ভাইকাল ক্যান্সারের জন্য ভ্যাকসিন কিন্তু বাংলাদেশে পাওয়া যায় এবং এটা ব্যবহার করলে কিন্তু মেয়েদেরও কিন্তু জরায়ু মুখের ক্যান্সার হচ্ছে না। সুতরাং এই সুযোগগুলো কিন্তু আমাদের সামনে আছে, আমরা চাইলে গ্রহণ করতে পারি। তো স্যার, আপনি বলছিলেন আর্লি ডিটেকশন কিছুটা, একটা হচ্ছে একটা ক্যান্সার প্রতিরোধের জন্য তার যে পজিটিভ ফ্যাক্টর বা রিস্ক ফ্যাক্টরস যেগুলি আছে, যেই বিষয়গুলি ঝুঁকি বাড়ায় তা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা, সেটা আমরা জানলাম। আরেকটি হচ্ছে আর্লি ডিটেকশন, সেটাও প্রতিরোধীর একটা অংশ। কোন কোন ক্যান্সারগুলিতে আর্লি ডিটেকশন সম্ভব এবং সেটা কীভাবে? এই আমি যেমন একটা বললাম যে আমরা খুব সহজে কিন্তু ব্রেস্ট ক্যান্সারটা ডায়াগনোস করতে পারি, খুব স্তনের ক্যান্সারটা এবং জরায়ু মুখের ক্যান্সারটা খুব তাড়াতাড়ি কিন্তু মেয়েদেরই দুটি ক্যান্সার, এবং যেগুলো হেডনেকের ক্যান্সারগুলো কিন্তু অনেকগুলো খুব আর্লি ডায়াগনোস করা সম্ভব যদি আমরা রেগুলার স্ক্রিনিং করি। যেমন টাং ক্যান্সার, ওরাল ক্যাভিটি, মুখের ভিতরে মুখগহ্বরের ক্যান্সার, কিন্তু যে আমরা বলি যে টলিউডিন ডাই যদি আমরা মাঝে মাঝে ইউজ করে ট্রাই করি যে অঞ্চলে প্রিভেলেন্ট বেশি, এটা কিন্তু খুবই সম্ভব কিন্তু করা। আমি পাশাপাশি একটা মানে খবর দিতেও চাই যে আমাদের দেশে কিন্তু ক্যান্সার চিকিৎসার প্রচুর উন্নতি ঘটছে, সরকারের পাশাপাশি বেসরকারি খাতেও বাড়ছে। আজকেই যেমন ধরুন যে যে অঞ্চলে ক্যান্সার চিকিৎসার কোনো ব্যবস্থাই ওই অবস্থাতে নাই, যেমন সিলেটের নর্থ ইস্ট ক্যান্সার হসপিটালে একটা সেন্টার চালু হচ্ছে আজকের দিনেই, তো এটা কিন্তু ওই অঞ্চলের মানুষের জন্য উত্তর পূর্ব বাংলাদেশের মানুষের জন্য একটি বিশাল সুখবর। স্যার, আমরা চাই এরকম প্রতিরোধের পাশাপাশি যারা আক্রান্ত হবেন তাদের সুচিকিৎসার জন্য আরও সুন্দর সুন্দর সেন্টার আসুক এবং ভালো চিকিৎসা বাংলাদেশে হোক। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম সামগ্রিকভাবে ক্যান্সার প্রতিরোধে আমরা কি করতে পারি এবং আমি কি করতে পারি সে বিষয়ে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ, আশা করি আপনাদের কাজে লেগেছে।
দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা দেখাবো হ্যান্ডসটাকে কিভাবে আমরা ডেভেলপ করব। হ্যান্ডসের ক্ষেত্রে আমরা যেটা করবো, তিনটা মুভমেন্টকে আমরা এই করবো, মানে সুপার সেটের মাধ্যমে এক করবো, ট্রাইসেপ অ্যান্ড বাইসেপ দুইটা এক্সারসাইজ, দুইটার মুভমেন্টটাকে আমরা একসাথে করবো। এতে দেখা যাবে টোটাল যে মানে হ্যান্ডসের যে ডেভেলপমেন্টটা সেই জিনিসটা হবে। আর একটা জিনিস খেয়াল করবেন, যদি আপনি ট্রাইসেপ অ্যান্ড বাইসেপ একই সাথে করেন, দেখায় হাতে কিন্তু পাম্পটা বেশি হয়, কারণ দুই দিকে যখন ব্লাডটা মানে সার্কুলেশন হয় ইট লুকস মোর পাম্পড, এবং তখন দেখা যায় হাতের যে ডেফিনেশনটা অথবা ভিজিবিলিটিটা মানে মানে বেশি বেশি করা যায়, মানে বোঝা যায়। কারণ অনেক সময় দেখা যায় যে সবাই এক্সারসাইজটা দেখা যায় যে চেস্টের সাথে বাইসেপ অথবা ল্যাটসের সাথে ট্রাইসেপ এই জিনিসটা করে, কারণ দেখি ছোটো মাসল যেহেতু এই জন্য বড়ো মাসলটাকে আগে করে নেয়, তারপর ছোটো মাসলটাকে তারা ই করে ডেভেলপ করে। এতে দেখা যায় যে তাদের চেস্ট এবং ল্যাটস যে পরিমাণ ডেভেলপ হয়েছে, হ্যান্ডসটা সেই পরিমাণ ডেভেলপ হয় না। কিন্তু এই কারণে আমরা যেটা করি, আমরা মাঝে মাঝে জিনিসটা করি, আমরা ওই মাসলটাকে যদি আমরা প্রায়োরিটি দিতে নিই, তাহলে ওইটাকে আমরা আইসোলেটভাবে যদি আমরা ফোকাস করি, তখন দেখা যাবে যে ম্যাসিভনেসটা বেশি আসে। আর অনেক সময় দেখা যায় যে তিনটা এক্সারসাইজ আমরা দেখাবো, এটা অনেক সময় আমরা বলি যদি ঢুকে যারা হ্যান্ডসটাকে খুব তাড়াতাড়ি মানে ডেভেলপ করতে চায়, তারা যদি অন্য কোনো এক্সারসাইজ না করে, যদি এটা বডি বিল্ডিং কনসেপ্টের সাথে একদমই যায় না, কিন্তু কুইক ফিক্স জাস্ট খালি একটা ভিজিবিলিটি আনার জন্য, যদি আপনি কয়েকদিন রেগুলার যদি যে 14 days যদি রেগুলার যদি এক্সারসাইজটা করতে থাকেন, তখন দেখবেন যে খুব তাড়াতাড়ি হ্যান্ডসের ডেভেলপমেন্টটা হয়ে যায়। এরপরে অন্য কোনো এক্সারসাইজের মাধ্যমে গেলে মানে অন্য পার্টগুলো কিন্তু ই হয়ে যাবে, মানে ডেভেলপ হবে, কিন্তু হাতটাকে একটু তাড়াতাড়ি আপনি ডেভেলপ করে মানে করে নিলেন। এটা হচ্ছে যে সাইকোলজিক্যাল একটা ট্রিক, মানে সাইকোলজিক্যাল মানে মোটিভেশনটা আনার জন্য। তারপর আমরা দেখাবো যে ফার্স্ট এক্সারসাইজটা কীভাবে আমরা করবো। এটা হচ্ছে মোর অফ এ পাম্পিং মুভমেন্ট, যে হাতটাকে আমরা রেডি করছি টু ডু দ্য আদার টু মুভমেন্টস। আপনি দেখুন কীভাবে আমরা এক্সারসাইজটা করছি। অলরেডি স্টার্ট, প্রথমে শুরু করবো আমরা ট্রাইসেপ দিয়ে। অলরেডি এটাকে আমরা বলি হচ্ছে ওকে প্রেস ডাউন, কেবল প্রেস ডাউন। ইটস এ মোর অফ এ আইসোলেশন মুভমেন্ট। অনেকে ম্যাচ বিল্ডিংয়ের জন্য এক্সারসাইজটা করে, আর অনেকে দেখা যায় যে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে এটা লাস্ট মুভমেন্টটা ইয়েটা করে, মানে সব এক্সারসাইজ শেষ করে ট্রাইসেপের লাস্ট মুভমেন্টটা করে আমরা এটাকে প্রথম থেকে করছি টু ফিল দ্য পাম্প, মানে যে ব্লাডগুলো সব ওই জায়গায় একই জায়গায় অ্যাকুমুলেট যাতে করা যায় এই জন্য, এবং যাতে মাসেলের যে স্ট্রেচিং মুভমেন্টটা লাসের মাসলটাকে আরও বেশি করার জন্য মানে ডেভেলপ করার জন্য এটাকে আমরা রেডি করছি। ওকে রেডি, ফ্রম দেয়ার ইউ কাম টু দ্য বাইসেপ কার্ল। আমরা জিনিসটা কিন্তু কেবলস দিয়ে করছি এই কারণে যাতে মোর ভাস্কু যাতে হাতে খুব বেশি ভাস্কুলারিটি হয়, কাটস হয় এবং শেপ হয়। ওকে রেডি গো। আর কেবলসে করলে যে জিনিসটা আমরা বুঝি, আমার টেনশনটা কন্টিনিউয়াস থাকে। এতে দেখা যায় যে মানে জাস্ট খালি কিছু মুভমেন্টের মাধ্যমেই হাতে কন্টিনিউয়াস প্রেশারটা রাখলে মোর ফাইবারগুলোকে আমরা ইনভলভ করতে পারি। আমার কী করবো, আমরা সুপার সেটের মাধ্যমে একটার সাথে আর একটা এক্সারসাইজ আমরা ইনক্লুড করছি, আর এটা হচ্ছে মোর অফ এ পাম্পিং মুভমেন্ট, যাতে অন্য এক্সারসাইজ করার জন্য হাতটাকে আমরা রেডি করছি। আর আমরা কিন্তু কেবলসের মাধ্যমে দেখানো, এখন কারো যদি চয়েস থাকে যে কেবলস না দিয়ে ফিউবের যদি করতে চায়, তাহলে সেভাবে আপনারা করতে পারবেন। আর রিপিটেশনে যে জিনিসটা বলেছিলাম যে বিগিনার ইন্টারমিডিয়েট অ্যাডভান্স, এই রিপিটেশনটা সবসময় কী রাখবেন, খেয়াল রাখবেন, তাহলে কিন্তু আপনার প্রপার ডেভেলপমেন্টটা হবে। আর একটা জিনিস, যে জিনিসটা বললাম যে এটা বললাম আপনি 14 days on 7 days off, 7 days যখন আপনি অফ মানে ই করবেন অফ রাখবেন, তখন যাতে কোনোভাবে এই হাত যে মাসলটা করছে সেই মাসলটা যাতে আপনি এক্সারসাইজ না করেন। 7 days পরে রেগুলার প্রোগ্রাম যে আপনি যেটা করতে সেটা যদি ফিরে আসেন, তখন আপনি ডেভেলপমেন্টটা ফিল করবেন। কিন্তু 14 days যে ডেভেলপমেন্টটা হবে এটার মাধ্যমে যদি আপনি এমন আরও বেশি দিন করতে চান, তখন যেটা হবে মাসেল টিস্যু ব্রেকডাউন হবে, তখন ডেভেলপমেন্ট তো হবেই না, উল্টা দেখবেন যে বিভিন্ন জয়েন্টসে পেন শুরু হয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা জানি সফেদা অত্যন্ত পুষ্টিকর একটি ফল, তাই চলুন একজন পুষ্টিবিদের কাছ থেকে শুনি সফেদা ফল কতটা খাবেন, কেন খাবেন। সফেদা ছোট্ট মিষ্টি একটি ফল, সবার অগোচরেই বাজারে আসে, আবার সবার অগোচরেই বাজার থেকে হারিয়ে যায়। এটি একটি খুবই পুষ্টি সমৃদ্ধ ফল এবং এতে প্রায় 83 kcal শক্তি আছে, কার্বোহাইড্রেট প্রায় 19 grams এবং 5 থেকে 3 grams আমরা ফাইবার পাচ্ছি এ থেকে। এতে ভিটামিন, মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটি আমাদের রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করছে।
হঠাৎ সর্দি কাশি হলে ওষুধের বিকল্প হিসাবে আমরা সফেদা ফলটি নিতে পারি। এতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকার কারণে এটি আমাদের শরীরে ভালো শক্তি দান করে। এতে ভিটামিন এ থাকার কারণে এটি আমাদের চোখ, ত্বক ও হাড়ের গঠনে বিশেষ ভূমিকা পালন করে। এতে ফাইবার আছে যা আমাদের হজম ক্রিয়ায় সাহায্য করে এবং আমাদেরকে কনস্টিপেশনের হাত থেকে রক্ষা করে। ফুসফুস কিডনি ভালো রাখতে সফেদার জুড়ি নেই এবং আমাদের শরীরের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে আমাদের হার্টকে ভালো রাখে। চোখের এবং আমাদের ত্বকের উভয়ের জন্যই সফেদা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের স্নায়ুকে শান্ত রেখে আমাদের মানসিক চাপ ও উত্তেজনা দূর করতে সাহায্য করে। এর একটি বড় কাজ হচ্ছে এটি আমাদের ওরাল ক্যান্সার প্রিভেন্ট করে। তাই 16 আনা পুষ্টি যদি আমরা চাই তাহলে আমি বলবো সফেদার বিকল্প নাই। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে আপনি অকালে অন্ধ হয়ে যেতে পারেন, তাই ডায়াবেটিক রোগীরা নিয়মিত চোখের পরীক্ষা করান। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসএসসি ভবন, সাততলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 9143386-7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্য প্রতিদিন @ntvpt.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে, 60-70% রোগী কোনো না কোনো সময় আইদার ইন দ্য কিউরেটিভ ইন্টেন্ট অর ইন দ্য প্যালিয়েটিভ ইন্টেন্ট তাদের কিন্তু রেডিওথেরাপি লাগে। যেমন কিছু কিছু জায়গা আছে, বিশেষ করে আমাদের মুখ এবং গলা, হেড অ্যান্ড নেক রিজিয়ন যেটাকে আমরা বলি, সেইখানে কিন্তু মেন ট্রিটমেন্ট হচ্ছে বেসিক্যালি রেডিওথেরাপি। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়।